আজহারুল ইসলাম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাঙালি কমিউনিটিতে একজন সফল ও স্বনামধন্য ব্যবসায়ী। 2007 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে। 2011 সালে তিনি প্রথম ব্যবসা শুরু করেন। মাত্র কয়েক বছরের মধ্যে তিনি যেভাবে ব্যবসা সম্প্রসারণ করেন তা এক দৃষ্টান্ত। 2017 সালে তার অন্যান্য ব্যবসার পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন। একইভাবে তার ব্যবসা সম্প্রসারণ রকেট গতিতে চলতে থাকে। চলুন মিস্টার মাঝহারের কাছেই শুনি তার সাফল্য সম্পর্কে। আমার জন্ম দিনাজপুর জেলার বিরল থানাধীন রামপুর নামক একটি গ্রামে, সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম। আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার বাবা একজন কৃষক। আমরা আট ভাই, আমাদের কোনো বোন নেই, তবে আমি ভাইদের মধ্যে ষষ্ঠ। তো আমার প্রাথমিক শিক্ষা শুরু হয় আমার গ্রামে একটি স্কুলে, নাম বিরলপুর প্রাথমিক বিদ্যালয়। তারপরে আমি যাই আমাদের বিরল থানার একটি অন্যতম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান মুন্সিপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। সেখান থেকে স্কুল সম্পন্ন শেষ করে আমি দিনাজপুর সরকারি কলেজে ভর্তি হই। দিনাজপুর সরকারি কলেজে পড়ালেখা শেষ করে আমি ঢাকা তিতুমীর কলেজ থেকে গ্রাজুয়েশন করি এবং তারপরে আমি মাস্টার্স করি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। তো তারপরে আমি 1997 সালে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় যোগদান করি এবং 10 বছর সফলতার সাথে কাজ করি। আমার যথেষ্ট সুনাম ছিল। আমার মনে হয় বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এমন কেউ নেই যারা আমার নাম জানে না বা শোনেনি। ইভেন এবং এখনও আমার সাথে অনেকে যোগাযোগ হয়, উচ্চপদস্থ থেকে নিম্ন অধীনস্থ পর্যন্ত সবাই আমাকে এক নামে চেনে। তো সেখান থেকে আমার বলা চলে আমার বিভিন্ন মহলে আমার যোগাযোগ, যাতায়াত, সাংবাদিক মহল বলে রাজনীতি মহল, মোটামুটি অনেকেই সাথে আমার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় কাজ করার সুবাদে ঘনিষ্ঠতা হয় এবং আমি মোটামুটি সুনামের সাথে কাজ করি। 10 বছর কাজ করার পরে আমি আমেরিকায় চলে আসি 2007 সালে, যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল। তো এসেই সবার মতোই প্রথমে একটু মানানিতে কষ্ট হয়, কারণ বাংলাদেশে চাকরি করেছি সরকারি একটি নামকরা সংস্থায়, কিন্তু এখানে এসে যখন রিটেল দোকানে কাজ শুরু করি তখন মানিয়ে নিতে পারতেছিলাম না। তারপরেও আমি, আমার টার্গেট ছিল যে আমাকে এখানে প্রতিষ্ঠিত হতে হবে, সেই জন্য আমি প্রথমে কাজ শিখি। পরে আমি সেকেন্ড বছরে আমি চলে যাই নর্থ ফ্লোরিডায় ফোর্ট মিড নামক একটি শহরে, সেখানে আমি একটি সুপার মার্কেটে ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলাম। তো সেখান থেকে আমি মোটামুটি ব্যবসা শিখে ফেলি। তারপরে আমি 2011 সালে আমার প্রথম ব্যবসা প্রতিষ্ঠান চালু করি এবং তারপর থেকে আমার উত্থান বলা চলে। আমি পাইনক্রেস্টের ইফ্রাজ নেট কিচেন, মায়ামি স্প্রিং তাজমহল বেঙ্গল ইন্ডিয়ান কুইজিন, উইনউড তাজমহল ইন্ডিয়ান কুইজিন এবং মায়ামি বিচ তাজমহল ইন্ডিয়ান কুইজিনের অন্যতম পরিচালক। এছাড়াও আমার কাটলার বেতে স্টপ অ্যান্ড শপ গ্রোসারি স্টোর বলে একটা ব্যবসা রয়েছে এবং হোমস্টেডে স্টপ অ্যান্ড শপ ফুড মার্কেট, অ্যাকশন ফুড মার্ট এবং লিজার সিটি ফুড স্টোর বলে আমার কয়েকটি প্রতিষ্ঠা রয়েছে। 2007 সালে আমেরিকায় আসি, আমার কাজের শুরু হয় একটি রিটেল ব্যবসায়, সেখানে আমি কাজ করি 1 বছর প্রায়। তারপর আমি নর্থ ফ্লোরিডার ফোর্ট মিড নামক একটি শহরে একটি সুপার মার্কেটের ম্যানেজমেন্টের কাজ দায়িত্বে ছিলাম, সেখানেই আমার ব্যবসার হাতেখড়ি বলা চলে। ওখানে ব্যবসা শেখার পরে আমি 2011 সালে আমার প্রথম ব্যবসা প্রতিষ্ঠান চালু করি, সেটার নাম স্টপ অ্যান্ড শপ গ্রোসারি স্টোর। সেখান থেকে আমার ব্যবসায় সফলতা শুরু। এরপরে আমি অ্যাকশন ফুড মার্ট কিনি হোমস্টেডে, তারপরে লিজার সিটি ফুড স্টোর, এরপরে স্টপ অ্যান্ড শপ ফুড মার্কেট, এরপরে সাউথ মায়ামিতে সাফারি মার্কেট, এরপরে মায়ামি গার্ডেন্সে স্টপ অ্যান্ড শপ ফুড স্টোর এবং তারপরে আমার রেস্টুরেন্ট ব্যবসায় আগমন মায়ামি স্প্রিংসে তাজমহল বেঙ্গল ইন্ডিয়ান কুইজিন দিয়ে। ওই ব্যবসা আমি শুরু করি 2017 সালে,
তো পর্যায়ক্রমে আমি 2020 সাল আস্তে আস্তে আমি 5টি রেস্টুরেন্ট করে ফেলি, যদিও 1টি রেস্টুরেন্ট আমার কোনো অংশীদার নেই, আমি একাই ওনার এবং বাকি 4টিতে আমার পার্টনার রয়েছে। বাট মূল পরিচালনায় 4টিতে আমি রয়েছি এবং 1টি আমাদের চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে, সুশি লাই চাইনিজ, সেটি নর্থ মায়ামি বিচে, ওখানে আমাদের আরেক পার্টনার রয়েছেন, উনি ওটা পরিচালনা করেন। তো আমি মনে করি যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বিজনেস যেটা, সেটা অনেকেই আমি যখন শুরু করি তার আগে অনেকে আমাকে অনেক নেগেটিভ কথা বলেছেন যে এই ব্যবসাটা আমাদের বাঙালিদের জন্য না, বাঙালিরা কেউ ভালো করতে পারে না। তো এটাকে আমি ওখানে চ্যালেঞ্জ হিসেবে নিই এবং সেই 2017 সালে আমি প্রথম তাজমহল বেঙ্গল ইন্ডিয়ান কুইজিন শুরু করি। 17 সাল থেকে 2020 সালের মধ্যে আমি আল্লাহর রহমতে 5টি ইন্ডিয়ান কুইজিন এবং চাইনিজ কুইজিনের অন্যতম একজন অংশীদার। তো আমি আশা করি, আমি বলতে পারি যে আমি ওই চ্যালেঞ্জটি গ্রহণ করে আমি সফল হয়েছি, কারণ সাধারণত মায়ামিতে বা ফ্লোরিডায় বাঙালিরা খুব একটা ইন্ডিয়ান কুইজিন ব্যবসায় জড়িত না, কারণ ওনারা এই ব্যবসাটা বুঝেন না। তো আমি বলতে পারি আমি ব্যবসাটা মোটামুটি আমার আয়ত্তে এনেছি এবং আই এম ডুইং গুড। আমি কখনোই নতুন যারা ব্যবসায় আসবেন তরুণদের আমি কখনোই নিরুৎসাহিত করি না। আমাদের কিছু স্বভাব আছে যে আমরা সবসময় নেগেটিভ জিনিসটা বলি, কিন্তু আমি আমার স্বভাব হলো আমি সবচেয়ে পজিটিভটা বলি, নেগেটিভটা আমি পরে বলি। আমি পজিটিভটা দিয়ে তাকে উৎসাহিত করি, পরে আমি বলি যে এরকম এরকম নেগেটিভ জিনিস হতে পারে, বাট এটা ক্ষণস্থায়ী, চেষ্টা থাকলে অবশ্যই সামনে আগানো যাবে। তো আমি সবসময় আমি তরুণ প্রজন্মকে ব্যবসা বাণিজ্য বা যে যে যেই ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবে আমি তাদের সবসময় তাদেরকে পজিটিভ কথা বলে ওদের উৎসাহিত করে থাকি। তো আমি ব্যবসার পাশাপাশি এখানে কিছু সামাজিক কর্মকাণ্ড, ধর্মীয় কর্মকাণ্ডে জড়িত আছি। বিভিন্ন মসজিদে মসজিদ প্রতিষ্ঠা হওয়ার লগ্নে আমরা ডোনেশন দিয়ে বিভিন্ন সহযোগিতা করে থাকি। অনেক মসজিদে আমরা মাসিক কিছু পয়সা দিয়ে থাকি মসজিদ পরিচালনা করার জন্য। তার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে জড়িত, যেমন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা 2015 সাল থেকে আমি ওনাদের সাথে জড়িত, আমি বর্তমানে একজন পরিচালক হিসাবে আছি। এবং 2018 সালে আমি এশিয়ান ট্রেড ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোর চেয়ারম্যান ছিলাম এবং 2019 সালে আমি কো কনভেনর ছিলাম এবং 2020 সালে যেটা যে এশিয়ান ট্রেড ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো মার্চের 14-15 তারিখে হওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের কারণে পোস্টপন হয়ে যায়, বাট আমি মেলার একজন কনভেনর ছিলাম। তো এইভাবে মানে চেষ্টা করি আমেরিকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অথবা দেখা গেল কখনো কেউ মারা গেলে অনেক ফান্ড দরকার হয় আমরা সহযোগিতা করে থাকি। বাংলাদেশে আমি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আছি, যেরকম আমার নামে একটা ফাউন্ডেশন আছে, আমি যেমন কিছু মেধাবী ছাত্র যারা এসএসসি পরীক্ষা দেবে বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার সময় রেজিস্ট্রেশনে পয়সা থাকে না, সেক্ষেত্রে আমি তাদের হেল্প করে থাকি তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য। তারপরে অনেক দুস্থ মানুষ যার গ্রামে তাদের অনেক অভাব অনটন, আমি চেষ্টা করি কাউকে সেলাই মেশিন কিনে দিতে, কাউকে ছাগল কিনে দিই, কাউকে গরু কিনে দিই, সেদিক দিয়ে তারা স্বাবলম্বী হয়। অনেক ক্ষেত্রে অনেক গরিব মানুষ মেয়ে বিয়ে দিতে না পারলে আমি চেষ্টা করি অন্তত বিয়ের খরচটা দেওয়ার জন্য, এভাবে প্রতিনিয়ত করে আসতেছি। প্লাস আমাদের আমি নর্থ বেঙ্গলের দিনাজপুর বাড়ি আমার, তো আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে শীতের সময়, তো ওই সময় অনেক গরিব মানুষ অনেক কষ্ট হয়। তো আমি প্রতি বছরই আমার সাধ্য মতো কম্বল বিতরণ করি, এইসব বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি।
বাংলাদেশ থেকে যদি কোনো ব্যবসায়ী আমেরিকায় সেটেল হতে চান বা লিগ্যালভাবে বসবাস করতে চান, তাহলে এখানে অনেক অনেক ওয়ে আছে। কিছু আছে যে আপনার মনে প্রায় $5,00,000 এখানে ইনভেস্ট করলে সে লিগ্যালভাবে থাকতে পারবে, বাট তার গ্রিন কার্ড হবে না। তো গ্রিন কার্ড হওয়ার জন্য তাকে আবার অন্য কোনো বিজনেস প্রতিষ্ঠানের মালিকের সাথে শরণাপন্ন হতে হবে। তাহলে সেই মালিক যদি উনাকে আবার স্পন্সর করে থাকেন, তাহলে ওই বিজনেস স্পন্সরের সুবাদে উনি এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন গ্রিন কার্ড নিয়ে, লিগ্যাল স্ট্যাটাস নিয়ে। আবার এখানে আরও ওয়ে আছে, যারা এখানে মোটামুটি যেসব বিজনেস প্রতিষ্ঠান ভালো বা বেশ প্রফিট দেখায় যেসব বিজনেস প্রতিষ্ঠান, ওই সব প্রতিষ্ঠানও অনেক স্পন্সর করে এখানে অনেকে লিগ্যাল বানাতে পারে। এই জন্য আমাদের কিছু পরিচিত উকিল আছেন যারা ফ্লোরিডায় নাম করা। আমরা কেউ যদি এই ব্যাপারে উৎসাহী হয়, আমরা হয়তো গাইডলাইন দিয়ে ওই সব উকিলদের শরণাপন্ন করে হেল্প করতে পারবো। যদি বাংলাদেশি কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখানে আসতে চান, যেমন আমি মনে করি ফ্লোরিডাতে বিশেষ করে মায়ামি ফ্লোরিডার হোটেল বিজনেস, আবাসিক হোটেল বিজনেস লাইক হ্যাম্পটন ইন, ম্যারিয়ট, কোর্টিয়ার্ড, এসব হোটেল, ইভেন মোটেল এখানে খুবই সফল ব্যবসা করে এরা। আমি তো যেহেতু রেস্টুরেন্ট ব্যবসাতে জড়িত, আমি জানি যখনই আমরা কোনো শেফের জন্য রুম নিতে যাই দেখি যে ফুল। তো আমি মনে করি যদি বাংলাদেশ থেকে যারা বড় ব্যবসায়ী প্রতিষ্ঠিত আছেন, এখানে হোটেল ব্যবসায় ইনভেস্ট করতে চান, যেমন আমার মতে জানা মতে আমাদের এক বড় ভাই, আমাদের আমরা একসাথে রাজনীতি করি, সমাজনীতি করি, আশরাফ ভাই বলে আমি একজনকে চিনি, উনি এই ব্যবসায় বেশ সফল হয়েছে। আমি এটাই বলবো যদি কেউ আসতে চায় আমরা গাইডলাইন দিতে পারবো, ইভেন আমরা সহ এখানে ওই ব্যবসায় যেতে পারবো। আমারও বছর পাঁচেক করে আমার ইচ্ছা আমি হোটেল আবাসিক হোটেল বিজনেসে চলে যাব। আমি জিবিটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই সাক্ষাৎকার অনুষ্ঠানটি গ্রহণ করার জন্য। এবং আমি জানি জিবিটিভি আমেরিকা, দুবাই, ইভেন বাংলাদেশে, সারা বিশ্বে বিজনেস যারা ম্যাগনেট বলি, যারা বিজনেসে যারা অগ্রণী ভূমিকায় আছেন তাদেরকে নিয়ে কাজ করছেন, এটি খুবই ভালো। আমি এই জন্য জিবিটিভিকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে বলছি আপনারা জিবিটিভির সাথে সহযোগিতা করে আপনারা আপনাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে পারবেন।